গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে তোমার মার বাড়ি থেকে এসেছি, তো আর ভিডিও বানাতে পারিনি, যেহেতু শরীরটা খারাপ করছিল। আর বাইকে এসেছি, ধরো দিয়ে হাওয়া লাগছিল, আর রোদের মধ্যে বিশাল রোদ, মানে ভিডিও করতেই পারিনি। যাই হোক, হচ্ছে আজকে তোমার ষষ্ঠী আছে, তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। চলো, উপরে জামা টামা কেচেছি, তাই সেগুলো মেলে দিয়ে এসেছি, নিয়ে আসি, চলো যাই আগে। এত রোদ, দেখো কি রোদ। ঠিক আছে, চলো এগুলো তুলে নিই, তারপর কথা বলছি। এই দেখো জবা গেছে, ফুল উঠেছে, এই যে ফুল ফুটেছে দুটো, আজকে ওটাই তুলে নেবো ঠাকুরকে দেওয়ার জন্য। এই দেখো আমার চাল কুমড়ো গাছ উঠেছে, একদম নিচ থেকে উঠেছে, এখন ফুল দিচ্ছে। একটা জালি পড়েছিল, জালিটা মরে গেছে, কারো জালি পড়বে। আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, চলো এবার নিচে যাই, কী কী রান্না করবো। উপরে প্রচণ্ড গরম, তো রোদ বেরিয়েছে আজকে, হাওয়া চলছে কিন্তু প্রচণ্ড গরম, রোদ অনেক। এই রকম মা সবজি কাটতে লেগেছে, আলুগুলো পুরো বেসাইজ করে কেটেছে, আমাকে সাইজ করে আবার নিতে হবে। ছিলতে হবে না, ছিলার কি আছে? ওই যে সবজি ফ্রিজের মধ্যে ছিল, এগুলো বার করে নিয়ে এসছে, দিয়ে কাটছে। তো আজকে তো নিরামিষ হবে, যেহেতু আজকে আমার আর মার পুজো, আর হচ্ছে ওদের জন্য হচ্ছে ডিমের ঝোল হবে না, ডিমের ঝোল কাকল ভাজা এই হবে, আর আমাদের কাউনের চাল। আজকে কাউনের চাল এবং ডাল দিয়ে তোমার একটা খিচুড়ি টাইপেরই করবো, ওটাই খেয়ে নেবো, আর কোনো দরকার নাই কোনো কিছু করা। তো সেই জন্য আমাকে বললো আমার লুচি রুটি ভালো লাগে না, এবং পরোটাও ভালো লাগছে না, যেহেতু এত গরম পড়েছে, তেল বেশি খাওয়াটাও ঠিক না, তাই জন্য আর কি। ওই জন্য কাউনের চাল নিয়ে আসলাম, মুগের ডাল নিয়ে আসলাম, যে দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা হচ্ছে মুগের ডাল, আর এটা কাউনের চাল, ওটা দিয়ে হয়ে যাবে আমাদের দুইজনার। আজকে মাথায় তেলটাও দেবো, তোমার মাথায় তেল দেওয়া হয়নি দুদিন, তো তেলও দিয়ে নেবো। আর হচ্ছে ঘরের কাজ আছে সেগুলো সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে চলো। সবজিগুলো আমিই বানিয়ে নিই, কারণ হচ্ছে মা পারলো না কাকল কাটতে, তো আমি কেটে নিই, ঠিক আছে চলো দেখাচ্ছি। এই দেখো মুগ ডালটা আমি ভেজে হচ্ছে সেদ্ধ করতে দেবো, আর এখানে কাকড় ভাজবো। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, দিয়ে এরকম ধুয়ে নিলাম। আর এরকম জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, চলো রান্নাটা শুরু করি এবার। এই
অতটা লাগবে না আমার মনে হচ্ছে লাগবে না রিয়ার আবার কেটে কি ধরবো দেখো আমার কড়াইটা তেলটা গরম হয়ে গেছে এবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে কাঁকরটাকে ভেজে নেব একটু সামান্য কালো জিরে দেবো কাঁকরটা দিয়ে দেবো লঙ্কাও দিল তিনটে লঙ্কা দিলাম লবণ দিব যে জল বসিয়ে দিয়েছি এসব করে এবার ডালটা দিয়ে দিব আগে রুমালের চালনাটা করে তারপর ডিমের ঝোলটা করি লঙ্কা দিয়ে দিলাম মা হলুদ নাই ছোটতে ঢেলে নিয়ে আসবেন সিদ্ধ করে নেব ডালের মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হবে খিচুড়ির সময় আলুটা ভালোই লাগে খেতে আমি ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছি ভাজলাম না এনেই দিলাম ওইটা তেলটা কম খাবো তার জন্য ডালে দেবো না এখন করে তেল যখন পারবো তখন হচ্ছে ফোড়নটা দিয়ে তেল পারবো যখন তখন দেবো ভাত ছিল আমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে এবং উঠিয়ে নেবো কাওনের চাল কাওনের চালটা দিয়ে দেবো এখানে 200 গ্রাম আছে কাওনের চাল কাওনের চালটা একদম সুজির মতো দেখতে লাগে ওটাই দিয়ে দেবো
এবার কারণে চালটা এই ডালের মধ্যে তোমার দিয়ে দেব। তো আলুগুলো আছে, আলুগুলোকে তুলে নিব, তারপরে ডালের মধ্যে এটা দিয়ে দেব। এই যে আলুটা তুলে নিয়েছি, এবার কারণে চালটা দিয়ে দেব। বেশি না, একটা সিটি মারলেই হয়ে যায়, একটাই সিটি মারব, একটা সিটি মারলেই হয়ে যাবে। এবার এটা আলু সিদ্ধ তেলটা ভেজে নি, লঙ্কা দিয়েছি, তেল দিলাম। আমার তেলটা ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ, দিয়ে দেব। দেখো তেলে লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার পাঁচফোড়ন দেব আর জিরে দেব, সামান্য জিরে, পাঁচফোড়ন। এবার একটু হলুদ দিয়ে দিয়ে তারপর আদা বাটাটা দিয়ে দেবো। হলুদটা দিলে না তেলটা ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্যই দিই, আর ছিটকবে না। ওই তো এবার আদা বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ, আমি খিচুড়িতে লবণ দিয়ে দিয়েছি আগে, তো ডালের ভেতরে দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর এখন আর কিছুই দেবো না, শুধু হলুদ দিলাম। আর একটু আদা বাটা আর জিরে গুঁড়ো দেবো, আদা জিরে গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না, আর কিছু পড়বেও না। হ্যাঁ, একটু ঘি তো দিবই, খিচুড়িতে ঘি না হলে চলে না। কিন্তু এবার এই ভাজার এর ভিতরেই দিয়ে দেবো খিচুড়িটা দিলে। চালটা লেগে গিয়েছে তবে এর ভেতরে একটু ঘি দেব, ওই ঘি দিলে টেস্ট হয় আর কি, টেস্ট হলে তো খেতে ভালো লাগবে অবশ্যই। আর মুগ ডালের খিচুড়ি মানে খুবই সুন্দর। তো আজকে আমাদের ভাত খেতে হয় না বলে এইটা করা, যে এটা অ্যাকচুয়ালি ঘাসের বিছন, তো তাই জন্য একাদশী বলো আর কোনো পুজো পার্বণে এটা খাওয়া চলে, কোনো অসুবিধা হয় না।
এই একটু চিনি দেব। মানে বাঙালির মতে আর কি চিনি না দিলে বলে টেস্ট হয় না, তার জন্য চিনি দিয়া। মানে সবাই চিনি দেয়, সবাই আমার মাও করতো তো চিনি দিত খিচুড়িতে। এবার দেখো ঘি দিব একটু, এক চামচ মতো ঘি দিয়ে দেবো। এবার শুধু ডিমের ঝোলটা হবে, ব্যাস হয়ে গেল কমপ্লিট রান্না। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিব, ডিমের ঝোল রান্না করব। ডিমটাই ছাড়াই না আমি, এটা গরম করতে করতেই ছাড়িয়ে নেব। এরকম তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, গরম হয়ে গেছে। এবার ডিমটা ভেজে নেব, তার আগে একটু হলুদ দেব, নাহলে একদম ছিটকে চলে আসবে। হলুদ দিয়ে দিয়েছি, ডিম কড়া করে ভাজি না, হালকা করে ভেজে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ভিজে করলাম, তোমার অনেক ভিজে গেছে আলুটা, খুব ভালো হবে। পেঁয়াজটা ভিজে একটু ভিজে দেবে, তাড়াতাড়ি ভিজা ভাজা হয়ে যাবে, সরি ভিজা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করেছি ওটা দিয়ে দেবো। এবার একটু মিট মশলা দিয়ে দেবো, আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে, দিয়েছে না একটু ভাজবো মশলাটা, তাহলে হয়ে যাবে। তারপর আলুগুলো দিব, আমার আলুগুলো সেদ্ধ, এই যে আলু সেদ্ধ করে রেখেছি। ডিমের তুলে খুব কম মাংস ছিল, কিন্তু ডিমের তুলো দিনে সেটা হচ্ছে জিরে, জিরেটা খুব কম দিই, জিরে বাটাটা আর কি। মশলাটা
নারকেলটা হয়ে গেছে। এবার কষানোটা হয়ে গেছে, দেখো মশলাটা আমি বলছি সরিয়ে দাও। যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটা জল দিয়ে দিব। তাড়াতাড়ি রান্না অনেক দেরি হয়েছে, ডিমটা বাজতে জন্য ডিমগুলো একটু ফাটিয়ে নিয়েছিলাম, মানে মাঝখান থেকে একটু অনেক দেরি হয়েছে, ডিমটা বাজতে জন্য ডিমগুলো একটু ফাটিয়ে নিয়েছিলাম, মানে মাঝখান থেকে এই দেখো ডিমটা জল দিয়ে দিয়েছি। এবার থাকবে কিছুক্ষণ ঢাকা দিব, আর ডিমগুলোকে এই দেখো কেটে কেটে নিয়েছি একটু, যেহেতু ঝোলটা ভেতরে ডুবে তার জন্য। তো ফুটতে থাক, আমিও স্নান করে আসি, জলটা কমিয়ে দিয়ে রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, তখন আমি আর রান্না বান্না করে ধরো অনেক দেরি হয়ে গেছিল, তার জন্য ভিডিও বানাতে পারিনি। এখন চলো লুচি ভাজি, একটু কয়টা লুচি ভাজতে হবে বললো, তো লুচি ভেজে নিই। আর দিনেটা একটু তো খিচুড়ি আছেই, তো এই লুচি দিয়ে আর ওই খিচুড়ি আছে ওটা দিয়েই হয়ে যাবে রাত্রের ডিনার। চলো দেখাই। এই দেখো আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে, এবার ভেজে নেবো। তেলটাও গরম হয়ে গেছে, সব লুচি গেলে নিয়ে আবার ভাজতে হবে। এখন দেখো আজকে বড় বড় করেই করে নিলাম, ছোট ছোট করে আর করলাম না, টাইমটাও কম লাগবে আর এত গরম গরমেও মানে দাঁড়িয়ে থাকা যায় না রান্না করে।
তিনটে লুচি আছে, দেখো ভেজে নেব, হয়ে যাবে। বলছি না এত রান্নাঘরে গরম লাগে। আর দুটো নিয়ে আসলো মা, এই দুটো ভেজে নেবো। কি মোটা হয়েছে লুচিটা বেলা। এই দেখো আবার একটু তরকারি করে নিই, কেন না সবাই তো আর সব কিছু দিয়ে খায় না, তো তার জন্য একটু তরকারি করে নিই। আলুর তরকারি বানাবো, যে জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি, এই যে আলু, আর হচ্ছে ঝিঙে দিয়েছি একটা, আর কাঁচা লঙ্কা। লবণ দিলাম, একটু হলুদ দিবো, এটা একটু সাদা সাদা হওয়ায় ভালো লাগে। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, এই যে আলুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে, একদম অল্প করে করেছি। এই যে কালো জামুন, এটা ভাজা মিষ্টি বলে, খাবারটা রেডি করে নিই, এই খেতে দেবো। ঝাল ঝাল করেই করেছি, যেহেতু লুচির সঙ্গে খাওয়া হবে, লুচিটা মিষ্টি তার জন্য।
ঠিক আছে চলো, হ্যাঁ দেখো খাবার রেডি করে নিয়েছি। যে আলুর তরকারি করেছি, ভাজা মিষ্টি, এটা কালো ভাজা মিষ্টি, আর এটা লুচি। দিতে হবে, এখন অনেক বেজে গেছে, 10:30 বেজে গেছে, অলরেডি 10:30 বেজে গেছে। হ্যাঁ তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটাকে, তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে চলো রাখছি, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।